নতুন কাউকে রিক্রুট করা বা পুরাতন এমপ্লয়িকে প্রমোশন দেওয়ার ক্ষেত্রে কোন স্কিলসগুলোকে আপনারা প্রায়োরিটি দিয়ে থাকেন? এরকমই একটি প্রশ্ন করা হয়েছিল ওয়াল স্ট্রিটের একটি ব্যাংকের হেড অব এইচআরকে। বাই দ্য ওয়ে, আই এম জামাল উদ্দিন জামি, ইয়োর ক্যারিয়ার কোচ। কিছুদিন আগে আই ওয়াজ জাস্ট রিডিং অ্যান আর্টিকেল ফ্রম বিজনেস ইনসাইডার, সেখানে একটি ইন্টারভিউ নেওয়া হয়েছিল লিজ লিভারম্যান নামে একজন ভদ্রমহিলার, যিনি ওয়াল স্ট্রিটের একটি ব্যাংকের হেড অব এইচআর ছিলেন। তো তাকে যে প্রশ্নটি করা হয়েছিল যে আপনারা কাউকে প্রমোট করা বা প্রমোশন দেওয়ার জন্য বা নতুন হায়ার করার জন্য কোন স্কিলসগুলোকে প্রায়োরিটি দেন, উনি দুটি শব্দ বলেছিলেন, পিপলস স্কিল। কী সেই পিপলস স্কিলস? আরেকটি স্ট্যাটিস্টিক্স বলছে, আমি যেটা পড়েছিলাম কিছুদিন আগেই, যে যারা হাইলি সাকসেসফুল ইন দেয়ার ক্যারিয়ার, তো তাদের ক্ষেত্রে যারা সাকসেসফুল, রিসার্চ করে দেখা গেছে সাকসেসফুল মানুষজন তখনই সাকসেসফুল হতে পারেন যদি তাদের মাঝে পিপল স্কিলটা ভালো থাকে। অর্থাৎ তাদের টোটাল সাকসেসটা ডিপেন্ড করে 85% পিপল স্কিলের উপরে, আর 15% অনলি সেটা হলো তাদের টেকনিক্যাল স্কিলসের উপরে। তাহলে কী সেই পিপল স্কিল যার উপর ডিপেন্ড করছে 85%, যার উপর বেস করছে করে ওয়াল স্ট্রিটের মতো কোম্পানিগুলো, ওয়াল স্ট্রিটের বিভিন্ন কোম্পানি প্রমোট করছে তাদের এমপ্লয়ীদেরকে? সেটি হলো আমাদের সফট স্কিল। অর্থাৎ আমরা একটি টিমে কাজ করতে পারি কি না, আমরা যে কোনো পরিবেশের সাথে খাপ খাইয়ে নিতে পারি কি না, লিডারশিপ কোয়ালিটি আছে কি না, ম্যানেজ করতে পারি কি না আমরা, ম্যানেজমেন্ট ক্যাপাসিটি কেমন, টু অর্গানাইজ সামথিং সেই ক্যাপাসিটি আমাদের মাঝে আছে কি না, আমাদের ইন্টারপার্সোনাল স্কিলসটা কেমন, আমাদের ইমোশনাল ইন্টেলিজেন্স কেমন, আমরা অন্যকে কতটুকু বুঝতে পারি, বেসড অন দ্যাট আমরা কীভাবে ট্রিট করতে পারি তাকে, আমাদের কমিউনিকেশন স্কিলসগুলো কেমন, আমাদের ইন্টারপার্সোনাল স্কিলসগুলো কেমন। এই যে টিম বিল্ডিং বা টিম ম্যানেজমেন্ট, লিডারশিপ, কমিউনিকেশন স্কিলস, ইন্টারপার্সোনাল স্কিল, এগুলোকে বলা হচ্ছে পিপল স্কিল। এগুলো আর্ন করা যায় কীভাবে, এগুলো ডেভেলপ করা যায় মানুষের মাঝে, ট্রেনিংয়ের মাধ্যমে বা পরিবেশে যদি থাকি আমরা। সো বিভিন্ন ট্রেনিংয়ে পার্টিসিপেট করে হলেও আমাদের মাঝে এই স্কিলগুলো